Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি সয়াবিন আলু কোরমা স্টাইলে রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এখানে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, জলে একটু নুন দিয়ে দিলাম। এখন জলটা যখন গরম হবে আমি এখানে নিউট্রেলা দিয়ে দেব। নিউট্রেলাটা বয়েল হওয়া পর্যন্ত আমি এটা দিয়ে রাখব। এখন নিউট্রেলা আমার বয়েল হয়ে গেছে, আমি জলটা অফ করে দেখো আমি ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। এরকম করে করে ঠান্ডা জলে দিয়ে দেব। তো ঠান্ডা জলে আমি ওর জন্যই দিচ্ছি, ঠান্ডা জলের থেকে আমি এটা চিপে নিয়ে আলাদা পাত্রে রেখে দেব নিউট্রেলাটা। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভেজে নেব ভালো করে, নিউট্রেলাটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। তেলে দিলাম পেঁয়াজ কুচি, তিনটা মতো বড় পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি এখানে। তো এই পেঁয়াজটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। এটা হয়ে গেছে, আমি বেরিস্তা বানিয়ে নিলাম এটাকে। আর হাই ফ্লেমিং হবে, হাই ফ্লেমে 3 মিনিট মতো এটা করে আমি বেরিস্তা করে নিলাম। এবার আমি কিছু পেঁয়াজ উঠিয়ে নিয়েছি, ওটা পেস্ট করে নেব। আর কিছু পেঁয়াজ এখানে আছে, এখন আমি এখানে ফুড়নে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফাটিয়ে, আর 2টো বড় এলাচ, আর দিলাম দারচিনি, 4-5টা লং, আর দিলাম 8-9টা গোলমরিচ। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচের মতো। এবার এটাও একসাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, মিডিয়াম ফ্লেমেই হবে রান্নাটা। তো ফ্রাই হয়ে গেছে আমার, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় টমেটো আমি পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবার একসাথে ভালো করে কষিয়ে নেব। কাঁচা ভাবটা যতক্ষণ পর্যন্ত না যায় এটা কষাতে থাকবো। হয়ে গেছে, এবার আমি ডুমডুম করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর সাথে ভালো করে এটাকে কষিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি একটু নুন। আলুটা আমি আগেই একটু ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে না নিলে কী হয় বলতো অনেক সময় লেগে যায়। আর দিয়ে দিলাম একটু হলুদ, একটু কাশ্মীর মরিচ পাউডার, আর দিয়ে দিচ্ছি ধনে পাউডার, আর দিলাম জিরে পাউডার। এবার এগুলো একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জল। এবার জলটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাগুলো। এবার আমি এটাকে ঢেকে দেব, ঢেকে 15-20 মিনিট রেখে দেব আর লো ফ্লেমে। আর এখানে আমি দেখো দই নিয়ে নিয়েছি, এবার দইয়ে আমি ওই পেঁয়াজ যে সেগুলো করেছিলাম বেরেস্তাগুলো ওগুলো দিয়ে একসাথে পেস্ট করে নেব। এদিকে আমার হয়ে গেছে, এখন আমি নিউট্রেলাগুলো দিয়ে দিলাম। নিউট্রেলার সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব।
ভালো করে মেশানো হয়ে গেছে আমার। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি জল, গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। তোমাদের যতটুকু প্রয়োজন অতটুকু দেবে জল। এবার আবার এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 10 মিনিট পরে উঠালাম, দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা। এবার এটাকে আবার ভালো করে নেড়ে, ভালো করে নেড়ে টেড়ে এবার দিয়ে দেবো ওই পেস্টটা, ব্যারিস্তা আর দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। এবার মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব। এখানে জল দিয়ে দিয়েছি আমি। এবার ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এবার আবার একটু ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমার হয়ে গেছে। এটা কোরমা স্টাইলে করছি আমি রান্নাটা। খেতে ভীষণ টেস্টি হয় এই রান্নাটা, তোমরা একবার করে খেও। আবার ঢেকে দিলাম। এবার দিয়ে দিলাম গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম ধনে পাউডার, আর সরি ধনে পাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে এটাকে। এবার এটাকে ঢেকে আমি, যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।